জাস্টিস বা জনতার হাতে বিচারের বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরলেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুজনকে মারধর করে হত্যার ঘটনায় বিচার নিশ্চিতের তাগিদ দিয়েছেন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নিজের অবস্থান তুলে ধরেন তিনি আলম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিশ আলম ফেসবুকে দায় স্ট্যাটাসে বলেন মানসিক ভারসাম্যহীন লোক চোর হোক অথবা দাগে আসামি হোক কাউকে এভাবে পিটিয়ে মেরে ফেলার অধিকার বা সাহস কোন একজন ব্যক্তি কিভাবে পান মব জাস্টিসের নামে নরপোষণ ন্যায় নির্মমতা কখনো সমর্থনযোগ্য নয় আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ তৈরি হওয়া প্রয়োজন বলেন। কে কোথায় পড়ে কি করে সেটা মুখ্য নয় অন্যায় সবসময় অন্যায় একটা জলজান্ত মানুষকে পিঠে মেরে ফেলতে যাদের বুক একেবারেও একটু কাঁপে না তাদের মধ্যে মনুষ্যত্ব থাকতে পারে না এদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটনীতে মৃত্যুর ঘটনা দুঃখজনক অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত সাপেক্ষে আইনের ব্যবস্থা নিতে হবে